के हु इज के मैन यार, ये बंगार की शक्ल के तेरे बाप को भूल गया क्या? তোমার ভুলভাল কথা শুনে দিচ্ছে তোমার সেটে, তোমার ভুলভাল কথা শুনে দিচ্ছে তোমার সেটে। আসো তোমাকে বোঝাবো এই ভিডিওতে কে আসলে কে কে। সোশ্যাল মিডিয়ায় ছোট থেকে বড় আশা করছি রূপমের এই রূপম কি বাক্সি নাকি বালকি। ওই ওনার ভিডিওটা আশা করছি তোমরা সবাই দেখেছো। আর কেকের একটা ভক্ত হিসেবে শ্রোতা হিসেবে ভিডিওটা করা দরকার ছিল। আর ভিডিওটা ভাই কন্টেন্ট হিসেবে না নিয়ে এটা একটা প্রতিবাদ ভিডিও হিসেবে নিতে পারো তোমরা। সো কানে গুজে নাও যন্ত্র আর শুরু করা যাক। আরে কোন ভোক রা হে বদতমিজ, ইয়ে মে হু আর ইয়ে মিয়া খলিফা গানে গা রহি হে। ওয়েল ডান ওয়েল ওয়েল ডান। রূপঙ্কর বাগচি নামটা আমি আমি শুনে শুনে শুনেছি, হ্যাঁ শুনেছি 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 শুনেছি। সকালবেলা গান চালালে মিয়া মোড়ের অ্যাডভার্টাইজমেন্টে যার গান শুনতে পাওয়া যায় সেগুলো রূপঙ্কর বাগচি। কিছু করার নেই, এটাই বাস্তব। ঘটনা হলো আজকে সারা দিন ধরে আমি একটা বাইরে রয়েছি একটা শুটিং এর কাজে, তাতে আমার বাল ছেঁড়া গেল। তো কেকের কে কে আজকে শো করতে এসেছিলেন নিজের বাবার নামটা ভালো করে একটুখানি উচ্চারণ করো। কে 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 কে, হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি কে কে, ওয়ান অ্যান্ড অনলি কে কে, ভালো করে নামটা উচ্চারণ করো। গানে তো তোমার আর্ধেক বার ঠিকঠাক করে উচ্চারণ হয় না তোমার দিয়ে, অন্তত নামটা ঠিকঠাক করে নাও। নজরুল মঞ্চে এবং সেটা নিয়ে খুব উত্তেজনা। উত্তেজনা তো হবেই ভাই, কে কে আসছে, ক্রাউড তো হবেই, উত্তেজনা তো হবেই আমাদের। কে 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 দেখতে যাচ্ছি আমরা, উত্তেজনা তো হবেই, কে 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 মানুষ তাকে দেখতে যাচ্ছে নজরুল মঞ্চে, উত্তেজনা তো হবেই। অন্তত রূপঙ্কর বাগচি তো দেখতে যাচ্ছে না, নামটা উত্তেজ উচ্চারণ হচ্ছিল রূপঙ্কর বাগচি বাগচি বাগচি। তো ওনার লাইভ পারফরমেন্সের কিছু ভিডিও আমি দেখছিলাম, ওয়ান্ডারফুল, হি ইজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার। লাইভ পারফরমেন্সের ভিডিও তুমি দেখতে চাও কি না চাও ভাই, কেকে আসার পরের দিনই মানে নেক্সট দিনই ফেসবুক ঘুরে খালি ভাই কেকের ভিডিও ভাই চারিদিকে ভাইরাল হয়েছিল, তুমি দেখতে চাও কি না চাও। পুরো দেখার পর যেটা আমার আমি রিয়েলাইজ করলাম, what I realized is it আমাদের কলকাতা শহরে যে সমস্ত গায়ক গায়িকারা কেকের লেভেলে নাম করেছে, মানে কেকে যে টাকা রোজগার করেন রিজিওনাল লেভেলের কোন সিঙ্গার সেটা আন্দাজে করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। কাকা তুমি আগে ঠিক করে নাও, তুমি একটা সিঙ্গার কে বা তুমি আর্টিস্ট কে, একটা আর্টিস্ট কে তুমি কিভাবে সম্মানটা দেবে, সম্মানটা অন্তত জানো তো কাকে বলে, সেটা কিভাবে দেবে তুমি আগে ঠিক করো। একটা আর্টিস্টের তার ইনকামটা দেখে তুমি তাকে সম্মান দেবে না তার গান শুনে তাকে তুমি সম্মানটা দেবে, আগে সেটা শিখে আসো তারপরে কথা বলো। আর কাকা মিয়ামর থেকে একটু বেরিয়ে অন্য একটা বাইরে একটা জগতে সেটাকে ভালো করে দেখো, লেজেন্ড মানে লেজেন্ড খালি তার টাকা পয়সা দিয়ে হয় না কাকা, এটা একটু বোঝো জিনিসটা, লেজেন্ড খালি টাকা পয়সা দিয়ে হয় না, লেজেন্ড মানে বোঝায় মানুষের মনে যারা বসবাস করে তাদেরকে লেজেন্ড বলে। তোমাকে আবার বোঝাবো কাকা, তুমি তো আবার যাই হোক, এরকম তো ভিডিও আমরা আমাদের রিজিওনাল শিল্পীদেরও দেখি আর, মানে আমারও ভিডিও থাকে, অনুপমের ভিডিও থাকে, সোমলতার ভিডিও থাকে, ইমন চক্রবর্তীর ভিডিও থাকে, রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে, মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে, উজ্জয়িনী মুখার্জির ভিডিও থাকে, ক্যাকটাস রূপম ফসিলস অ্যান্ড এভরিবডি হ্যাজ গট এ ভিডিও ইন সোশ্যাল মিডিয়া। আমি তো গান শুনে যেটা বুঝলাম কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই। গান শুনে যেটা বুঝলাম কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, ক্যাকটাস রূপম ফসিলস তারপরে ইমন দি মানে ইমন ম্যাম আর কি, আমি দিদি বলে ফেললাম। তো এনাদের যে কোনো কনসার্ট হয় বা বড় সড়ো যে কোনো জায়গায় একটা যে শো হয় ক্রাউড জমা হয় না ফিল ভাই, এরাও একটা ফিলিংস ভাই, এটা বাংলার ফিলিংস, এটা বাংলার ফিলিংস ভাই, এটা বাংলার ইমোশন। আরে সেখানে তুমি নিজেকে না ধরলেও
পারো, না ধরতেও পারো, কোনো অসুবিধা নেই, আমরা আমরা জোর করবো না তোমাকে, তোমার সেখানে না ধরতেও পারো। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো, মানে কি কারণ? ক্যাকটাস, ফসিলস, এদের কনসার্টে মানুষ উত্তেজনা দেখায় না। ই মন্দির যেখানে কনসার্ট হয় সেখানে মানুষ উত্তেজনা দেখায় না। কাকা তুমি পারলে মিয়ামর থেকে একটু বেরো, মাথা যদি বুদ্ধি হলে। কাকা ঘোড়া আর গাধার মধ্যে একটা পার্থক্য আছে, কি বলতো? ঘোড়াও দৌড়ায় গাধাও দৌড়ায়, কিন্তু পার্থক্য আছে। তাহলে আসো তোমাকে বোঝাই আসলে কে কে কে। কেকের আসল নাম কৃষ্ণ কুমার কুন্নাথ, জন্ম আর হোম টাউন হলো দিল্লি, কিন্তু বসবাস করে মানুষের মনে। প্রেমে পড়া থেকে শুরু করে প্রেমে প্রথমবার ধোকা খাওয়া, সেখান থেকে বন্ধু বান্ধবের সাথ, বন্ধু বান্ধবের সঙ্গী, মায়ের প্রতি ভালোবাসা, প্রতিটা অনুভূতি গেয়ে গেছেন কেকে তার গানে। মানুষের মনে আজকের কেন, আজ থেকে 100 বছর পরও আমি কম বললাম আরো, যতদিন এই গানগুলো বেঁচে থাকবে ততদিন কেকে বেঁচে থাকবে। তিনি কোথাও যাননি আমাদেরকে ছেড়ে। আর হ্যাঁ, ভগবানের হয়তো একটা ইচ্ছা ছিল, সে হয়তো আমাদের মধ্যে সেই মিলিয়ে যাবে, হয়তো এটা আমাদের ভাগ্য। কিন্তু আমাদের এটাও ভুল হয়েছিল, তাকে সেখান থেকে ডেকে এনে আমরা ঠিক করে তাকে রাখতে পারিনি, তাকে যত্ন করে রাখতে পারিনি। এটা আমাদের ভুল, এটা আমাদের ফল্ট। আর এটা আমাদেরও ফল্ট যে কিছু কিছু উদ্গাণ্ডু মার্কা, কিছু কিছু পাবলিক উদ্গাণ্ডু, কিছু কিছু আর্টিস্ট, কিছু কিছু না তোমার মতো কিছু কিছু আর্টিস্ট, তাকে নিয়ে এইসব কথা বলে আর সে বাঙালিকে ছোট করে। কিছু বলার থাকে না, কিছু বলার থাকে না। তুমি শুধু নিজেকে ছোট করো না, এই যে কথাগুলো তুমি বললে, তুমি সমস্ত ইন্ডাস্ট্রিকে, মানে বাংলার যে ইন্ডাস্ট্রিকে তুমি ছোট করলে, বাঙালিকে তুমি ছোট করলে। বাইরে থেকে একটা মানুষ আসছে, তার যে একটা আনন্দ, তুমি সেইটাকে নিচুভাবে দেখালে সবার সামনে, তাকে নিয়ে কেন এত উত্তেজনা হচ্ছে, করছে সবাই। কলকাতাকে তুমি ছোট করলে, আর অ্যাটলিস্ট এই ফালতু চোদা মুখ দিয়ে উচ্চারণটা করতে হলো আমাকে, তুমি এটারই যোগ্য। ফালতু চোদা মুখ দিয়ে অ্যাটলিস্ট আর কিছু বলো না তুমি, প্লিজ। আজকের পর দিয়ে তোমাকে আটি সবাই আমি ছেড়ে দিলাম। আর অন্তত যারা, যাদের যাদের তুমি কথা বলেছো না, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া দেখে এসো পারলে, তাদের সোশ্যাল মিডিয়া পারলে ঘুরে এসে দেখো, তোমার মতো কেউ তুলনাভাবে কোনো ভিডিও বানায়নি। তারা আর্টিস্ট, তাদেরও কষ্ট হয়েছে আমাদেরই মতো, কারণ তিনি আমাদের মধ্যে এসেছিলেন, আমাদের কাছে এসেছিলেন, কাছে এসে এতটা দূরে চলে গেছে, সেটাকে নিয়ে আমাদের বেশি দুঃখ হচ্ছে। আর আমরা তাকে ঠিক করে রাখতে পারিনি, সেই কারণে আমাদের খারাপ লাগছে। নিজের মেন্টালিটি বদলাও, বুঝলে, নিজের মেন্টালিটি বদলাও। কাউকে নিয়ে হিংসা নয়, তাহলে কিছু করে দেখাও। একটা মানুষ চলে যাবার পর সারাদিন সোশ্যাল মিডিয়া কি চলেছিল জানো? সে আসবে বলে আমাদের এক মাস আগে থেকে যে ঝড় তুলেছিল পুরো সোশ্যাল মিডিয়া ঘিরে, লাইনে দাঁড়িয়েছিল আমাদের বিবেকানন্দ কলেজে, বাইরের ছেলেও যেমন লাইনে দাঁড়িয়েছিল, ভেতরের ছেলেরাও তেমন লাইনে দাঁড়িয়েছিল, রোদ্দুরের মধ্যে লাইনে দাঁড়িয়েছে খালি একটা পাস জোগাড় করার জন্য, তার গান শোনার জন্য। এমনও হয়েছে পাস না থাকার কারণে নজরুল মঞ্চের সামনে গিয়ে অনেকে কান্নাকাটি করেছে যে প্লিজ আমাদেরকে কেকের গান শুনতে দাও। কেন? কারণ তিনি মনে বাস করেন, মনে। আর তিনি যখন চলে যান আমাদের মধ্যেই থেকে যান, তিনি কোথাও যাননি, আমাদের মধ্যেই থেকে গেছেন। যতদিন কেকের গান আছে আমাদের মধ্যে, ততদিন বন্ধু আছে, ততদিন প্রেমিক আছে, ততদিন প্রেমিকা আছে, ততদিন ভালোবাসা আছে, ততদিন কেকের গান আমাদের সঙ্গে থাকবে। আর অ্যাটলিস্ট কোনোদিন তোমার ফালতু চোদা মুখ দিয়ে কোনোদিন আর কিছু বলো না, কোনোদিন বলো না। লেজেন্ডের কোনো পরিচয় হয় না, লেজেন্ডের পরিচয় তখনই হয় যখন সে মনে বাস করে। আর তিনি আমার মনে, আমাদের, আমি বলছি কি, আমাদের মনে বাস করছে। আর আমি কেকে শুনে আসছি প্রায় বলতে পারো ভুলভুলাইয়া, যখন বইটা বেরিয়েছিল, একটা ওনারই একটা গান, সব থেকে অনেক হিট গান একটা, লবো কো লবো সে একটা গান আছে, তবে থেকে আমি ওনাকে মানে আর কি ফলো করছি। তিনি আমাদের ভালোবাসা অনুভব করতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, ব্রেকআপ হয়ে যাওয়ার পর বা প্রেমিকা ছেড়ে যাওয়ার পর বন্ধু বান্ধবের সঙ্গে কি করে থাকতে হয় সেটা শিখিয়েছেন, কি করে মজা করতে হয় সেটা শিখিয়েছেন। আর লাস্ট শেষবারের মতো তিনি আমাদের সঙ্গেই থেকেছেন, আমাদের সঙ্গে থেকে তার 100% দিয়ে তারপরে গেছেন আর্টিস্ট। স্যার আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, আর এটা আমাদের ফল্ট,
যে আমরা আপনাকে রাখতে পারলাম না, ঠিক করে রাখতে পারলাম না, যত্ন করতে পারলাম না, এটা আমাদের ফল্ট। খারাপ লাগছে এটাও, আর এটাও ভালো লাগছে ভেবে যে আপনি আমাদের মধ্যেই আছেন, আমাদের কলকাতাতেই আছেন, এটাও ভালো লাগছে। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। লবো কো লবো পে সজাও, ক্যা হো তুম মুঝে আব বতাও, তোড় দো খুদ কো তুম বাহো মে মেরি বাহো মে মেরি বাহো মে মেরি বাহো মে বাহো মে মেরি বাহো মে মেরি বাহো মে মেরি বাহো মে।